এই তিনটা ফুকের ভিতরে এক নম্বর যে ফুকটা দেওয়া হবে কিতাবের মধ্যে লেখা হয় এই ফুকটার নাম হলো না ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبيبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها عزم خاتم نصارى تو تمدن محنود عزم خاتم نصارى تو تمدن میں حنود یہ مسلمان ہے زین ہے شرم یہود بلاغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا علیہ دربشانی میں تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلاغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليها عربي ربك
মক্কার পরে মা আমিনার যেথায় ঘর, খোদারে করোনা কাউসার হয়ে ঝরছে বারংবার, বালা গলোলা বিকামালিহি কশাফদ্দুজা বিজামালিহি হাসুনত জমিও খিসালিহি সল্লু আলাইহি। সকলে মহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা। এই এই হরনটা ভাই, এই হরনটা কোন দিক ফেরানো? পিছনে হরনটা কোন দিক ফেরানো? হ্যাঁ, এই জন্য আসতেছে না না, একটু কম আসতেছে আওয়াজেতে। ঠিক আছে ঠিক আছে, জোরে লা ইলাহা। سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله الحمد لله। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জেলা পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাস্থ বালিপাড়া নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক আজমা ফিলে উপস্থিত মোহতারম সভাপতি, তিন নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ কবির হোসেন বয়াতি সাহেব, আজকের মাহফিলের অন্যতম বিশেষ মেহমান সাতকানিয়া সাত কাসেমিয়া মাদ্রাসা এর সম্মানিত মুহাদ্দিস ও নজিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সরাম ধন্য ইমাম খতিব প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন বালিপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাজ হযরত মাওলানা হাফেজ শামসুল হক সাহেব মাদারিজুল আলিয়া। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব নাজেমে তালিমাত খালিশপুর মাদ্রাসা খুলনা। আজকের মাহফিল পরিচালনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেব সহ আমার ডান এবং বামে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত ওলামা ইকরাম, সামনে বসে আছেন সেরেতাজ আমার মাথার মুকুট সমতুল্য পিতার সমতুল্য সম্মানিত বাবাজিরা, বসে আছেন যুগ যুগ ধরে এদেশে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে সবথেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন আমার সেই প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বদাতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার এই পর্যায়ে এসে দ্বিতীয়বারের মতো সকলের সাথে সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? এই যে যারা কথা বলতেছেন না, মাত্র চার পাঁচজন লোক আল্লাহ শব্দ বললেন, আর বাকি যারা আছেন তাদেরকে আল্লাহ পাক ভালো রাখেন নাই?
ভালো রেখেছেন কি রাখেন নাই, যান আপনি বড় একটা হাসপাতালে যান, বড় একটা হাসপাতালে গিয়ে একটু দেখেন শত শত মানুষ শুয়ে আছে, ইচ্ছা করলেই কথা বলতে পারছে না, ইচ্ছা করলেই নিঃশ্বাসটা ফ্রিভাবে নিতে পারছে না, ইচ্ছা করলেই হাঁটাচলা করতে পারছে না। তাদের তুলনায় আল্লাহ পাক আপনাকে কতটুকু ভালো রেখেছেন একবার উপলব্ধি করেন। বুঝে থাকলে দ্বিতীয়বারের মতো আবার বলুন, আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন, কে? আল্লাহ। কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। যদি তা বুঝি সত্যি, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করি, তাহলে আসুন জোর কণ্ঠে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে সেই মহান রব আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের শাহী দরবারে আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গভীর রাত পর্যন্ত এই বাহিস্তের বাগিচার মধ্যে বসে থাকার তৌফিক দান করেছেন। আপনি আজকে একটু উপলব্ধি করুন, একটু লক্ষ্য করুন, আপনার এই এলাকার ভিতরে, মহল্লার ভিতরে অনেক মানুষ আছে আপনাদের মতোই সুস্থ, আপনাদেরই আত্মীয় স্বজন, আপনাদেরই পরিচিত জন, তারাও জানেন যে বেহেস্তের বাগিচা আজকে তৈরি করা হয়েছে, এই কোরআনের আয়োজন আজকে করা হয়েছে, শোনার ব্যবস্থা করা হয়েছে, দুর্ভাগ্যবশত তারা কিন্তু এই বেহেস্তের বাগিচার মধ্যে আসার সুযোগ পাই নাই, এমন মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নিঃসন্দেহে আমরা বলতে পারি দুর্ভাগ্য তাদের যারা এই বেহেস্তের বাগিচার মধ্যে আসার সুযোগ পায় নাই, আর সৌভাগ্য আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে এই বেহেস্তের বাগিচার মধ্যে কবুল করেছেন। এজন্য আমরা দ্বিতীয়বারের মতো আবারও বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলুন, আলহামদুলিল্লাহ। তারা কোরআনুল কারিমের ময়দানে আসতে পারে নাই বা আসে নাই, এজন্য আমাদের মন খারাপ করার কিছু নাই। কারণ আপনি মন খারাপ করবেন কেন? সংখ্যায় কম দেখে আমরা বুদ্ধিমান যারা, ইমানদার যারা, কোরআনুল কারিম যেহেতু আমাদের সামনে আছে, ইমানদারের সংখ্যা, ইমানদারের উপস্থিতি কম দেখে ইমানদার কষ্ট পাওয়ার কিছু নাই। তার কারণ হল সেই শত শত বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, শোনো, তোমরা দেখবে দুনিয়ার ভিতরে, দুনিয়ার ভিতরে ইমানদার যারা তাদের সংখ্যা হবে কম। তাদের সংখ্যা হবে কি, কম না বেশি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরিয়া আদায়কারী ইমানদার বান্দা বান্দীদের সংখ্যা দুনিয়ায় হবে কম না বেশি? কম না বেশি? তবে কম হলে হবেটা কি? কম হলেও কোনো সমস্যা নাই, প্রকৃত যারা ইমানদার তাদেরকে পছন্দ করেন কে? তাদেরকে পছন্দ করেন কে? যদি আমরা উদ্দেশ্য যদি সহি হয়, উদ্দেশ্য যদি আমাদের ঠিক থাকে, যদি এমন উদ্দেশ্য না হয় দেখি হুজুর আসছে, সেহারা সুরাত মোটামুটি খারাপ না, পোশাক আদিও মোটামুটি ভালো, আর কণ্ঠের ধাসও মোটামুটি খারাপ না, দেখি কিছুক্ষণ থাকি কি বলে, হয়তো ভালো লাগলে থাকবো, না হয় চলে যাব। না, আমরা যারা এই চেয়ারে বসি, যার যতটুকু হেকমা, যাকে যতটুকু এলেম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কোরআন এবং হাদিসের আলোকেই আমরা কিছু কথা বলার চেষ্টা করি, তো আপনার যদি ওই রকমের হালকা হালকা উদ্দেশ্য থাকে আপনি বেশি সময় বসে থাকতে পারবেন না, এখন থেকেই আপনাকে শয়তানে খুঁচাবে, এখন থেকেই শয়তান আপনাকে খুঁচাবে, এই রাত গভীর হয়েছে ঘুমাবি না, এই চল এখনই ওই যে চায়ের আড্ডা আছে ওখানে চল একটু বসি, চাটা খাই তারপর বাড়ি চলে যাস, হুজুর যা বলছে ও তো তোর জানাই আছে, ও পরে আমল করলে চলবে, এটা হলো শয়তানের ধাক্কা দেওয়া, শয়তানের প্রবাঞ্চনা, শয়তানের খুঁচাখুচি। আপনি দেখবেন, লক্ষ্য করবেন, আপনার ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে কোন ব্যক্তি কিছুক্ষণ পরেই উঠে যায়, বুঝবেন ওই ব্যক্তিকে শয়তান কায়দা মতো খোঁচাচ্ছে, ঠিক আছে?
আপনারা কিন্তু খেয়াল করবেন কোন ব্যক্তি আপনার ডান বাম সামনে পিছন থেকে উঠে যায় বুঝবেন যে ওই ব্যক্তিকে কাঁধ ধরে শয়তান উঠিয়ে নিয়ে যাচ্ছে এখনি বাড়ির দিকে চলে যাচ্ছে কোরআনুল কারীমের কথা তার শুনতে ভালো লাগছে না প্রকৃত পক্ষে ঈমানদার হিসেবে সে এখানে বসতে नाराज সে বসতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে বুঝে সর্বশেষ সময় পর্যন্ত কোরআনুল কারীমের এই আলোচনা শোনার তাওফিক দান করুন সবাই বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাই সব আমি ভূমিকা দীর্ঘ করব না সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে খুতবার ভিতরে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি নয় পারার ১৩ নম্বর পৃষ্ঠা শুনুন আমি আলোচনা যতক্ষণ সময় করব গভীর রাত পর্যন্ত আলোচনা শুনে ফজরের নামাজ আমাদের কাজা হয়ে যাবে এমন আলোচনা করার মধ্যেও ফায়দা নাই শোনার মধ্যেও কি ফায়দা নাই এজন্য আলোচনা হবে মোটামুটি অল্প সময় যাতে করে কিছু কথা আমরা বলতে পারি শুনতে পারি সেটা আমাদের জন্য উপকার দেয় হকালে আর পরকালে তো এজন্য এই আলোচনার ভিতরে আপনাদের কাছে মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হবে কিছু কথা যদি প্রকৃত পক্ষে আমরা ইমানদার হই তাহলে জোর কণ্ঠে আমাদেরকে জবাব দিতে হবে জিজ্ঞাসা করতে চাই আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের নয় পারার ১৩ নম্বর পৃষ্ঠার শেষ দিক থেকে কত পারা বলছি কত পৃষ্ঠা বলছি ১৩ পৃষ্ঠার একেবারে শেষ দিক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলার আশা করছি আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আসুন সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাই আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা قل إنما علمها عند ربي الله رب العالمين تر پریو حبیب کے بولن حبیب ہے عمر حبیب মানুষ যখন আপনার কাছে সে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে হে রাসূল আমরা আপনার কাছে জানতে চাই কিয়ামত কবে হবে কিয়ামতের দিন ক্ষণ সময় সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাই হে রাসূল আপনার কাছে যখন জাতিরা এমন ভাবে কিয়ামতের দিন ক্ষণ সময় সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলবেন ও দুনিয়ার মানুষেরা কিয়ামত কবে হবে তার দিনটা কবে সময়টুকু কবে হবে এই দিন ক্ষণ সময় সম্পর্কে আমি বিশ্ব নবী জানে জানি না এই খবরটা জানেন আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জানেন কে জোরে বলুন জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব দুনিয়ার সকল মানুষদেরকে বলে দেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি ও দুনিয়ার মানুষরা কিয়ামত সম্পর্কে আমার কাছে তোমরা জিজ্ঞাসা করো জেনে রাখো এই কিয়ামতের খবর জানেন শুধুমাত্র আমার আল্লাহ আর কেউ জানেন কেউ জানেন প্রিয় ভাই সব কিয়ামতের দিন ক্ষণ সময় যদিও আমার নবী জানেন না নবী রাসূলগণ জানেন না দুনিয়ার কোন মানুষ শনি আউলিয়া গাউস কুতু পীর মাশাইগণ কেহই যদিও জানেন না তবে আমরা যারা ইমানদার আমরা যারা মুসলমান আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি আছি অবশ্যই আমরা বিশ্বাস করি একদিন কিয়ামত ঘটবেই ঘটবে ঠিক কিনা কিয়ামত যেদিন সংগঠিত হবে কিয়ামত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাবেন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে এই তাম পৃথিবীর ভিতরে যা কিছু আমরা দেখি আর না দেখি তাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা সব কিছু ধ্বংস হয়ে যাবে
এই তাম পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীকুল মরে যাবে ইন্তেকাল করবে ইন্তেকাল করবেন না মরবেন না বলুন তো তিনি কে দায়িত্ব শুধু আল্লাহ পাকের নাম নেয়ার দায়িত্ব দুই চার জনের বাকি সবাই একটু ঘুমায় থাকেন একজনকে বলেন একজনই অবশিষ্ট থাকবেন ইন্তেকাল করবেন না মরবেন না ধ্বংস হবেন না তিনি কে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله پاک رب العالمين বলেন এ দুনিয়ার মানুষেরা আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো কুল্লু মান আলাইহা ফান এই তাবাম পৃথিবীতে যা কিছু আছে কিছুই অবশিষ্ট থাকবে না সব কিছু ম্লান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র ويبقى وجه ربك ذو الجلال والإكرام ويبقى وجه ربك ذو الجلال والإكرام شد ما ترى ما در رب شبايا جيك بولون الله أبار جول بولون الله الله শুধু আমাদের একমাত্র রব আল্লাহ পাক রব্বুল আলামিনই অবশিষ্ট থাকবেন সুবহানাল্লাহ এর ভাই সব হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন আদেশ করবেন এক এক করে দীর্ঘ সময়ের ব্যবধানে তিনটা ফুক দেয়া হবে এই তিনটা ফুকের ভিতরে এক নম্বর যে ফুকটা দেয়া হবে কিতাবের মধ্যে লেখা হয় এই ফুকটার নাম হলো নাফকে হালাক নাফকে হালাক ধ্বংসের ফুক সিংহায়ে ফুকটা দেওয়ার পরে তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষরা স্মরণ করো সেই সময়ের কথা যখন এই নাফকে হালাক শুরু হয়ে যাবে ধ্বংসের ফুকটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন দেয়া হবে আজকে দেখুন আমরা উপর দিকে যখন তাকাই কত সুন্দর সাজানো গুছানো আকাশ দেখি কিনা বলেন কত সুন্দর সাজানো গুছানো আসমান এই আসমানটা আমরা দেখি এই আসমানের সাথে গ্রহ নক্ষত্র নক্ষত্র রাজিগুলো কত সুন্দর সাজানো গোছানো আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ভালো করে শোনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম এই নাফকে হালাক ধ্বংস হওয়ার ফুকটা যখন দিবেন ইসরাফিল আলাইহিস সালাম তখন কিন্তু এই আসমানটা আকাশটা থাকবে না ফেড়ে ফেড়ে ফেটে ফেটে চৌচির হয়ে যাবে ঠিক কিনা উপলব্ধি করার ব্যাপার উপলব্ধি করার ব্যাপার এই সমগ্র পৃথিবী কেমন অবস্থা সেদিন হয়ে যাবে আল্লাহ তাআলা স্মরণ করান ও বান্দারে ভালো করে স্মরণ করো শুনে নাও শুধু ওই আসমানটা ফেটে যাবে না ফেটে যাবে না ওই যে আসমানের দিকে আকাশের দিকে তোমরা ছোট্ট ছোট্ট নক্ষত্র রাজিগুলো দেখো কত সুন্দর করে টিম 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 করে জ্বলে রাতের গভীরে যখন ওই আকাশ পানে তোমরা লক্ষ্য করো ওই নক্ষত্র রাজিগুলো তোমরা দেখে তোমাদের মনটা জুড়াও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন ফুকটা দেওয়া হবে ফুকটা দেওয়ার সাথে সাথে
ওই নক্ষত্র রাজিগুলো যার যার জায়গায় আর থাকবে না, যার যার জায়গা থেকে খসে 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 সব পড়তেই থাকবে পড়তেই থাকবে। একযোগে বলুন তো এই আদেশটা থাকবে কা? আজকের দুনিয়াতে যখন সকাল হয়, যখনই ভোর হয়, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আমরা দেখি আকাশের দিকে লক্ষ্য করি, যখন দেখতে পাই একটা সূর্য, বিশেষ করে এই সূর্যের উপলব্ধি আমাদের হয় তখন। প্রচণ্ড শীত পড়ে যখন, প্রচণ্ড শীতের বেলা সকালবেলা খুব বেশি শীত আমাদের লাগে, কিন্তু যখন একটু সকাল হয়ে যায় আকাশে যখন সূর্যটা দেখি, আস্তে আস্তে করে তাপ যখন বাড়ে পোশাকগুলো আমরা খুলে ফেলি, আর আমরা যখন সূর্যের নিচে একটু দাঁড়াই গায়ের মধ্যে একটু গরম গরম ভাব লাগে, উপলব্ধি করি খুব মজা লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইদা শামসু কুবিরাত, এই দুনিয়ার মানুষ যখন আদেশ হয়ে যাবে সব কিছু ধ্বংস হওয়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আদেশ হয়ে যাবে দেখবা এই সূর্যের গায়ে সেদিন আর আলো থাকবে না, সূর্যটা নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যটা আলোহীন হয়ে যাবে, ওই সূর্যের গায়ে আর কোনো আলো থাকবে না। হঠাৎ করে এই যে প্যান্ডেলটা আপনারা করেছেন, করা হয়েছে কর্তৃপক্ষ করেছেন, অনেকগুলো টিউব লাইট দেওয়া হয়েছে, বিদ্যুৎ আছে, টিউব লাইটের ব্যবস্থা করা হয়েছে, উপরে সাইমানা দেওয়া হয়েছে, কাপড় দেওয়া হয়েছে, চারিদিকে পরিবেশটা লাগছে অনেক সুন্দর। ঠিক তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটা সেট করেছেন এমনভাবে পৃথিবীর মাঝে, আর যখন সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যটা ওই আকাশে আলো দেয়, কত সুন্দর আনন্দ আমরা উপলব্ধি করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সময় যখন হবে, সময় যখন হবে এই সূর্যটাও একদম থাকবে না, সূর্যের আলো আর তোমরা দেখতে পারবে না, ঠিক কিনা? শুধু তাই নয় রে বাংলা, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহু আকবার বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই তমাম পৃথিবীর ভিতরে যত জায়গা আছে, আজকে অনেক জায়গায় তোমরা পানি দেখো আর অনেক জায়গায় তোমরা পানি দেখো না, কিন্তু যখন এই ধ্বংসযজ্ঞ যেদিন শুরু হয়ে যাবে তাম পৃথিবীর মাঝে এই পানি উত্তাল হয়ে যাবে, সব জায়গায় শুধু থুই থুই করা জলরাশি, জলরাশি শুধু পানি আর পানি, ডানে পানি, ডানে পানি, বামে পানি, পানি সামনে পিছনে সব জায়গাতেই শুধু পানি আর পানি। ও বান্দা শুধু তাই হবে না, আজকের দিনে এই দুনিয়ার ভিতরে অনেক অঞ্চল আছে, পাহাড় আর পাহাড় আছে না নাই, যদিও আমরা খুলনা অঞ্চলের মানুষ, পিরোজপুর অঞ্চলের মানুষ, বাগেরহাট অঞ্চলের মানুষ, এই অঞ্চলগুলোতে পাহাড় তেমন নাই, আমরা দেখতে পাই না,